অবশ্যই এবার নতুনপাড়া ক্লাব সুপার সৈনিকে কলাকারের মায়ের প্রতিমার পূজা করা হইব। তো প্লিজ আপনারা রিকোয়েস্ট আপনারা কাছে যে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, শেয়ার করতে ভুলবে না। বন্ধুগণ, আমার লাইফের কিন্তু সবথেকে বড় কালীমায়ের প্রতিমার ভিডিও নিয়ে আই গেছি আজকে আমি। তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, যারা যারা ভিডিওটা দেখবা। হাইলাকান্দিতে এত বড় মায়ের কালীমায়ের প্রতিমা আমার লাইফে আমি আর জীবনে দেখছি না ভাই বন্ধুগণ। তো আপনারা লোকের শেয়ার করলাম, প্লিজ আপনারা কাছে রিকোয়েস্ট ভিডিওটা সবে শেয়ার করবা, সবে বেশি বেশি করে শেয়ার করবা। ধন্যবাদ। উপর থেকে উঠে দিয়ে লাগে, তারপরে মায়ের প্রতিমাটা পার করা হল এখানে। আর এই দৃশ্যটা কিন্তু সব থেকে বড় হয় তো এই প্রতিমাটাই। গাইস আপনারা জাস্ট প্রতিমাটা দেখুন কতটুকু বড়। হাইলাকান্দির হয়তো বা সব থেকে বড় প্রতিমা এটাই হইতে পারে। আর ক্লাবটা হয়েছে ক্লাব সুপার সৈনিক। আপনারা অবশ্যই এইবার নতুনপাড়া ক্লাব সুপার সৈনিকে মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় কিন্তু। আর এটা হয়েছে নতুনপাড়ার সুপার সৈনিক ক্লাব। তো প্রিয় দর্শক, বর্তমানে দেখতে পাচ্ছেন মায়ের প্রতিমাটা গাড়ির থেকে নামানি হয়ে যায়, এখন প্যান্ডেলের এখানে নামানি ওর। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, প্লিজ বেশি বেশি করে শেয়ার করবা। আপনারা কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আর কিচ্ছু চাইলাম না আপনারা কাছে, ছোট্ট একটা রিকোয়েস্ট, খালি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে সবে জানতে পারে যে হাইলাকান্দির নতুনপাড়াতে এখানে বিশাল আকারের মায়ের প্রতিমার পূজা করা হইব। তো প্লিজ আপনারা রিকোয়েস্ট আপনারা কাছে যে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবা, শেয়ার করতে ভুলবে না। আবারও কইলাম কিন্তু আপনারা যে শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট আপনারা শেয়ারে ক্লিক করতা আর শেয়ার করতা। আর অবশ্যই আপনারা কমেন্ট করবা জয় মা কালী করিয়া, কারণ কালিমার নামে যদি আপনারা কমেন্ট করুন তো আমরাও মোটিভেশন পাইবো, আমরা আরও উৎসাহ বাড়বো ভিডিও বানানির। তো আমরা আরও আপনারা এইরকম ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করবা। থ্যাংক ইউ সো মাচ। তো ভাই বন্ধু, এখানে মায়ের প্রতিমাটা কিন্তু বিশাল বড়। তো ভাবলাম যদিও একটু হেল্প করি, মায়ের প্রতিমাটা নামানি লাগি। তো আমিও এখানে গেছি, গিয়ে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কাপড় বড়নে। তো আমিও একটু মায়ের প্রতিমা নামানি একটু হেল্প করলাম আর কি। আর আপনারা প্লিজ কমেন্টে জয় মা কালী বলে অবশ্যই লেখবা, আর মায়ের প্রতিমা এখানে নামানি পর্যন্ত আমি ভিডিওটা আপনার লগে শেয়ার করবো। আর আপনারা কে কে আইরা কিন্তু নতুনপাড়াতে কালীমায়ের পূজা দেখতে, অবশ্যই কমেন্টে জানাইবা কিন্তু যে কে কে আইরা, আর আমার ভিডিওটা কে কে কোন জায়গার থেকে দেখরা এটাও কমেন্টে জানাইবা। তো প্রিয় দর্শক, বর্তমানে দেখতে পাচ্ছি যে প্রতিমাটা কতটুকু যা, বিশাল বড় পরিমাণে কিন্তু প্রতিমাটা, মানে উপর দিকে লাগি যায় ঠাকুরের প্রতিমাটা। তো তার লাগি মানে প্রতিমাটা গুড়া নিয়ে হয়েছে, গুড়াইয়া মানে ব্যাক করিয়া ঢুকাইবা, তখন প্রতিমাটা মানে একটু তেরসি করা যাইব, আর তেরসি করাইয়া প্রতিমাটা নামানি হইব। তো ওটার লাগি দেখতে পাচ্ছি, প্রতিমাটা নামানিওর এখন প্যান্ডেলের ভিতরে ঢুকানি হয়েছে ঠাকুরের প্রতিমাটা, আর মেইন জায়গাতে নেওয়া হইব এখন প্রতিমাটা জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপড় ভিন্ন আমি ভিতরে ওই যে ঠাকুরের প্যান্ডেলের একদম নিচে আছি আমি। তো আমিও একটু ঠাকুরের প্রতিমাটা নামানির লাগে একটু হেল্প করলাম, ভাবলাম একটু মায়ের প্রতিমাটা নামাই তো তার লাগে আর কি। তো আপনারা ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্টে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাইবা। আর দেখতেই পাচ্ছেন যে মায়ের প্রতিমাটা অল্প জায়গা বাকি রয়েছে, মায়ের প্রতিমাটা এখন জায়গায় মেইন জায়গায় নেওয়া হয়েছিব। তো ভাই বন্ধু, এই প্যান্ডেলের কিন্তু আরও ভিডিও পাইবা, তাছাড়া হাইলাকান্দির বিভিন্ন জায়গার পূজার প্যান্ডেলের আমি ভিডিও দিব, আপনারা লগে শেয়ার করবো। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখি দিবা ইউটিউবে দেখলে, আর ফেসবুকে দেখলে ফলো করিয়ে রাখি দিবা। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, বাবা এন্ড পিস।